আচ্ছা, আজকে আমরা যেটা দেখবো হচ্ছে টার্নারি অপারেটর। যদিও আজকে সুইচ এবং কেস দেখানোর কথা ছিল, সুইচ এবং কেস আজকে দেখানোর আগে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে টার্নারি অপারেটর দেখা খুব দরকার ছিল, এই জন্য টার্নারি অপারেটরগুলো দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম, মনে করেন এন নাম্বার, নাম্বার সমান সমান 100 নিলাম। এখন আমি যদি কন্ডিশন ইউজ করি, ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, কী লিখি? যদি লিখি যে ডলার সাইন এন মডিউলাস মানে পার্সেন্ট কত, টু ইকুয়াল জিরো মানে ডাবল ইকুয়াল জিরো, যদি ভাগ করার পর ভাগ শেষ জিরো হয় তাহলে ইকো হবে কি দিস, আচ্ছা ইকো যেটা করবো এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভেরিয়েবলটা বসাই দিই, ভেরিয়েবল হচ্ছে এন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে লিখি ইজ এ ইভেন নাম্বার, ঠিক আছে। এরপরে কি করতে পারি, এরপরে বলতে পারি ইলস, ইলসে কি হবে, ইলসে বলতে পারি যদি, ইলস না এখানে হবে ইলস ইফ, মানে এখানে আমি আরও একটা কন্ডিশন যোগ করব, সে যোগটা কি হবে, যোগটা হবে ডলার সাইন এন ডাবল ইকুয়াল, যদি সমান সমান হয় কত, 80 সমান সমান যদি হয় তা ইকো হবে কি, ইকো হবে এটা এখানে বসাই যে ইজ এ ইকুয়াল নাম্বার, ই কি ইউ এ এল ইকুয়াল নাম্বার। এরপরে কি করতে পারি, এটাকেই কপি করলাম, কপি করে নিচে আর একটা বসাইলাম, যদি এটা কি হয় 70 হয়, দিস ইজ ইকুয়াল নাম্বার অফ 70, এটা দিলাম। অথবা যদি এগুলো না হয় কি দেব, ইলস কি দিতে চাই, দিতে চাই হচ্ছে এতটুকু নেই, শুধুমাত্র বলবো দিস ইজ এ নাম্বার, এটা শুধুমাত্র নাম্বার, ওকে। যদি এখন এখানে যাই কি 100 ইজ ইভেন নাম্বার, কারণ প্রথম কন্ডিশনটা মিলছে, পরে আর এগুলো চেক করবে না, ঠিক আছে। এখন এইখানে যদি 103 হইত, 103 তাহলে কি হইত, 103 ইজ এ নাম্বার, যদি এইখানে আবার আমি কি দিতাম 80 তাহলে কি হইত, 80 ইজ এ ইভেন নাম্বার, আচ্ছা এখানে 80 ইজ এ ইভেন নাম্বার হওয়ার কারণ আছে, কারণ হচ্ছে এটা তো প্রথম কন্ডিশনে মিলে গেছে তাই না, তাহলে সেকেন্ড স্টেপ তো আর আসবে না, আসবে কি, আসবে না। এখন এক কাজ করি, এটা 77 করে দেয়, আচ্ছা এটা 87 করে দেই আর এটা হচ্ছে 75 করে দেই, আচ্ছা তাহলে এটা যদি এখন 87 করি তাহলে কী হবে, 87 ইজ এ ইকুয়াল নাম্বার, আর যদি 75 দেই এখানে কি হবে, 75 ইজ এ ইকুয়াল নাম্বার অফ 70 না হয় এখানে দিতে হবে 75, ওকে। এই যে এতগুলো লিখলাম, এটা তো শর্ট করেও লেখা যেত, কীভাবে শর্ট করে লেখা যেত, আমি যদি কম্বাইন কন্ডিশন দিয়ে লিখতাম তারপরেও লিখতে পারতাম, কিন্তু আজকে যেটা দেখাবো টার্নারি অপারেটর, টার্নারি অপারেটর কাজ করার জন্য যে কাজটা করতে হয়, প্রথমে একটা ভেরিয়েবল নিতে হয়, যে কোনো নাম আমি নিতে পারি হচ্ছে নাম্বার, এই নামে একটা ভেরিয়েবল নিলাম, এরপরে কী করতে হবে, এরপরে যেটা করতে হয় কন্ডিশনটা বসাইতে হয়, আমি কোন কন্ডিশনে কাজ করতে চাচ্ছি, তারপরে একটা কোশ্চেন সাইন দিতে হয়। আমরা যেমন বলি না ইফ, মুখে মুখে যেরকম বলি যে ইফ যদি, ঠিক তোর যোগ এখানে কোশ্চেন সাইন মানে হচ্ছে কন্ডিশনটা চেক করো, যদি চেক করে এইখানে হয় হলো এই রকম, অর্থাৎ কোটেশন মার্কের মধ্যে প্রথমটা হয় হচ্ছে ট্রু আর দ্বিতীয়টা হয়ে হচ্ছে ফলস, মানে হচ্ছে ট্রু হলে কী ভ্যালু হবে আর ফলস হলে কী ভ্যালু হবে, আমি বোঝার সুবিধার কারণে এখানে ফার্স্ট ব্র্যাকেটও ইউজ করতে পারি, নো প্রবলেম, বোঝার সুবিধার জন্য। আপনি যদি চান যে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবেন না, নো প্রবলেম, কিন্তু এটা কোথায় হতে হবে, কোশ্চেন সাইনের আগে, ওকে।
true এবং false. আমি এখানে কি চাই, true এর মধ্যে আমি চাই এই নাম্বারটুকু এইখানে হইতে এটা, অথবা আমি এখানে দেখার সুবিধার্থে আমি এখানে লিখতেছি ঠিক ঠাক যাতে আপনারা বুঝেন। এখন কন্ট্রোলার এন চাপলে আর এখানে আসবে না, কারণ কি, কারণটা হচ্ছে এটা কি ইকো করতে হবে, কোনটাকে, এই নাম্বারটাকে ইকো করতে হবে তাহলে আসবে। ওকে, এখন কন্ট্রোলার এন চাপেন থাক তার, আচ্ছা এখানে একটা নতুন লাইন প্রিন্ট করতে হবে, নতুন লাইন প্রিন্ট করতে হয় কিভাবে, ইকো কোটেশন মার্ক ব্যাকস্ল্যাশ এন, এটার জন্য হচ্ছে নিউ লাইন, এখানে সেমিকোলন হয়নি, আচ্ছা ঠিকঠাক আসছে, তার মানে এ কি হলো, যদি এই কন্ডিশনটা মেলে তাহলে এইটা দেখাবে, আর যদি না মেলে তাহলে এইটা দেখাবে। এখন এই জায়গাটায় আপনি ইচ্ছা করলে আবার কন্ডিশন বসাইতে পারবেন। কিভাবে কন্ডিশন বসাবো, এইখানে কন্ডিশন বসাবো হলে এইটা, যদি এন সমান সমান এইটা হয় তাহলে কি হবে, এখন অবশ্যই এখানে কোশ্চেন সাইন দিতে হবে, তারপর স্পেস দেন, সমস্যা নাই, ডাবল কোটেশন, ক্লোন, আবার কি ডাবল কোটেশন, এখানে হবে ট্রু আর এখানে হবে ফলস, ট্রুর মান কি এখানে, এখানে মান হচ্ছে এইটা, সো আমি এটা এখানে বসাবো, ফলসের মান কি, ফলস, ফলসের মান এখানে আবার কি করতে হবে, আমাকে আবার কন্ডিশন বসাইতে হবে, কন্ডিশনটা আছে কি এখানে, এটা, সো আমি এখানে যাব, যাই কি করব, আবার সেমভাবে কন্ডিশনটা বসাবো এবং কোশ্চেন সাইন এবং ডাবল কোটেশন, ক্লোন, আবার ডাবল কোটেশন দিয়ে এখানে কি করব, এখানে ট্রু এবং ফলস, ট্রু কি আছে এখানে, যদি কি হয় এন সমান সমান 75 হয় তাহলে হবে এইটা, তাহলে হবে এইটা, আর ইলসে কি আছে, যদি কোনোটাই না মিলে তাহলে হচ্ছে কোনটা হবে এইটা, সো এইটা হবে পরেরটাই, মানে এখানে যে ফলসের ভ্যালুটা ছিল ঠিক এই জায়গাটায় বসবে। এবার সেভ করে রান করেন, দেখেন হইছে, সেম কোডটা আমি এখানে যেভাবে করার দরকার ঠিক এইভাবেই এখানেও করছি, কী লিখছি, প্রথমে প্রথমে কন্ডিশনটা, তারপরে কি করছি এখানে কোশ্চেন সাইন, এরপর এখানে লিখছি ট্রু, এরপর এখানে কি ফলস ভ্যালু, না ফলস ভ্যালু না হয় এখানে আমি আর একটা কন্ডিশন চেক করছি, এরপরে কি করছি, এরপর আবার কন্ডিশন দিছি, মানে এখানে দেওয়ার পর এখানে কি করছি আবার ভ্যালু বসাইছি এখানে ট্রু আর কি, এটা হলো ফলস, পরে এটাকে ইকো করছি, এই হলো অবস্থা। এইটাকে বলা হচ্ছে টার্নারি অপারেটর, কোনটা টার্নারি অপারেটর, এই যে কোশ্চেন সাইন এবং এটা, এটা যেভাবে ট্রু ফলস লিখছি এটাকে টার্নারি অপারেটর বলে। আপনারা এক কাজ করলে যেটা করতে পারবেন, পিএসপি ডট নেটে যাইতে পারবেন, পিএসপি ডট নেট, এখানে যাওয়ার পর আপনি দিতে পারেন হচ্ছে ইফ, ইফ লিখে সার্চ দেন, ইফ লিখে সার্চ দেওয়ার পর দেখেন এইখানে কন্ডিশনটা হচ্ছে এই যে এখানে আছে কি, আর সমান সমান এত বাই এত, যদি হয় তাহলে এটা ইয়েস হবে, এটা কি ফলস হবে, ঠিক আছে, ইয়েস ফলস, বাট এইখানে আমি বরাবরের মতো বলছিলাম এইখানে খুব ইলাবরেট করে বোঝানো আছে, বাট আপনি যদি আগে থেকে আইডিয়া না থাকে দ্যাট টাইম এইখানে এসে কিচ্ছু বুঝবেন না। ওকে ওকে, থ্যাংক ইউ, তো পরের ক্লাসে দেখা হচ্ছে সুইস এবং কেস নিয়ে, থ্যাংক ইউ।